মানুষজন দেখলে কি কইতে আমার এই পর্যন্ত তিনবার তবা কাটসালা বহুত কিছু করসালা তারপরে যাইবার সময় রাস্তায় আকাম কুকাম হয়ে গেছে মানুষের সাথে ঝামেলা বাজিয়েছে আমি পারবো না বাজাবো পরিবর্তন করতে হবে নাহলে সমস্যা আছে রাস্তাঘাটে আমার মানুষ যা যাইতে তাহলে তুমি কি আমার বাপের ভাই নিয়ে যাবো না এই যে সাতটা দিন জবাব কইতেছি তুমি এক কথায় নিয়ে যাবো না নিয়ে যাবো না মানুষের চুমা দিলে কি হয়েছে কি খয় যায় তুমি চুমা দিতে যাবা কা তুমি তো একটা মাতারি মানু বোঝো না কে অন্যান্য মানুষের দেয় কও কোন মাতারি কোন মানুষের দেয় চুমা দেয় এটা কোন সিস্টেমের মধ্যে পড়ে কও আসি না মানুষকে কে চুমা দেয় এটা কেমন নিয়ম কও তো চুমা দেয় ঠিক আছে জিএফ বিএফ রে দেয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রে দেয় জামাই বউ রে দেয় বাচ্চারে মায় দেয় বাপে পোলারে দেয় ছোট ছোট পোলা পানে চুমা চাটি দেয় ঠিক আছে একসময় অনেক 18 থেকে 20 বছরের মাইয়ের আমার চুমা দিত কিন্তু আফসোস সেটা আমি বাচ্চা ছিলাম বলে সেগুলো শোধ করতে পারি না বুঝতে পারিছো কিন্তু সেই চুমা এই চুমা ডিফারেন্স আছে রে ভাই তুমি কেন একটা জুয়ান মাইয়া এত বড় একটা বউ একজনের বউ আর একজনের চুমাতে যাওয়া এটা দেখতেও খারাপ দেয়া যায় বুঝতে পারছো এই জন্য তোমার বাপের ভাই নেওয়া যাবে না আর নেবো না বিশ্বাস করো আমি আর কোনো দিন কারোরে চুমা দেবো না তখন যেটা করলে এটা কি আমি তোমার হাতে ধরো আর তুমি তো স্বামী তুমি তো বলে স্বামীরে দেওয়ান যায় তো তোমারে দিলে কি হয়েছে তোমার যে পায়ে ধরি হাতে ধরি পায়ে ধরি আমি আর কোনোদিন কারোরে চুমা দেবো না হ্যাঁ তোমার বাপের বাড়ি যাওয়ার কোনো দরকার নাই নিজ বাড়িতে থাকো নিজের নিজস্ব গৃহতে থাকো আমি আমি বাইরে যাবো আমার কোনো বাপের বাড়ি যাওয়ার শখ নাই শখ নাই আমি তোমাকে অনুরোধ করে আমি অনেকদিন আমার বাপের দেখি না আসলে হয়েছে কি আমার ঠোঁটের সমস্যা আমি আটকে রাখবো এমনি করে সোফার গুলো বাইরে রাখবো তো আমি কেন চুমা দেবো না তুমি আমার দয়া করে নিয়ে যাও চুমা হবে না তো যদি একটা চুমা হয় নেক্সট একটা চুমা দিব নেক্সট টাইম কিন্তু আর জীবনে মরিয়ে গেলে দাঁত লাগিয়ে পড়িয়ে থাকলে বাপের বাড়ি নিম্ন কই দিলাম না না আমি দশ টাকা লাগাই দিয়েছি একটা চুমা যদি তুমি দাও কাউরে একটা চুমা তাহলে কিন্তু কপালে দুর্গন্ধ আরে দরকারও চুমা দেয় কোথায় এই অভ্যাস কেমনি ঠিক হবে আসো মানুষ তো জ্বলবই মানুষ তো কত কথা কইবো তোমার জামাই একটু সাজুগুজু করবো স্টাইল করবো স্টাইল করে চলা ফেরবো মানুষের কি সহ্য হইবো এটা তোমার জামাই না নিশির জামাই মানুষের সহ্য করবো এগুলা একটু স্টাইলে থাকে তুমি বুঝো না চুপ করো এক ফির যাইতে ধরিয়ে মুই একটু কালা বানাই দেছিলাম চুলগুলা রে হে চুলরে আবার কি করছে লাল করে হাইপার বাজারে কোনে আইছে হাঙ্গাটা দিন সিলাইতে থাই সিলাইতে থাই মোর কথার কোনো দাড়ি ধরে না খালি কি কয় কালারি ভাল লাগে কালারি ভাল লাগে এই আশেপাশে তো আরো জামাই জুমাই আছে আছে না হ্যাঁ চুলগুলো দেখা দিয়ে কত সুন্দর লাগে আর মুই একটা কাউলে আসতে আসি রাস্তা দিয়া আচ্ছা ঠিক আছে রাস্তাঘাটে চুম্ম
তুমি পরে হরিন এই আমার তাহলে কেমন করে ইট ফিট আছে হ্যাঁ সম্পর্ক আছে তো আছে আগে ছিল কি পরে ওই যে আমারে জীবন বিয়ে করছে দেখে আমার বয়ফ্রেন্ড দুঃখে আপনার বিয়ে করে আলাইছে কি কইলা হ্যাঁ এই কথা কি সত্যি আমি যা কথা পুরো সম্পর্ক আছে না কি ভাই ভাইগুলা ওয়াও আমার বউ যে দর জল পেপার মারবো ভাই বাবা তুমি তার মানে আমার সাথে বিয়ে করার আগে মানুষের সাথে লাইন মারে না ভাই শুরু করে আলুর দোষ বাইগুনের দোষ টমেটো বেগুন সবকিছুর দোষ আছে রে ভাই কি যে মুসিবতে পড়ছি বাসা তার বারবার কই আইছি যে কেন চুমা দিলে আমি কিন্তু বাপের বাড়ি আর জীবনে নেব না এই শেষ দিনের জন্য বাপের বাড়ি যাই আসো আমি তো পিছি করে আর বাপের বাড়ি দিছি তাহলে তুমি আর বাপের মাইয়া না সামনে আর কারো ধরবি না যেমন করে আসবি আমার লগে কত কম কন আমার গার্লফ্রেন্ড ছুটে গেছে আপনার বউ উঠে যাবে হ্যাঁ তাই তো আমার কই তাই তো আল্লাহ রে আমার কার পাল্লা হালাই লাগো কথা জানে তারে তো মাসি মানে কপাল আমার চোখের সামনে যদি আরেক বেটার আবার বউ চুবা দেয় এই তো কালে কম মাসের দিলে কি হইছে কত বুঝেন কে তাই তো মোর কাছে আমার গার্লফ্রেন্ড তো ছুটে গেছে ও চুমা দিতে সরবে একটা চুমা খালি কে সামনে পথে তো গেছে সামনে উপরে তো যায় না রে ভাই কপালের উপরে তা গেছে আমার কলজানার উপরে তা গেছে ভাই আমার পরান্ডার উপরে তা গেছে ও বউ আমার গার্লফ্রেন্ড তো ছুটে গেছে তার কি হবে কথা না তোমার না কইছি বাপের বাড়ি নাও সময় ঝামেলা করবা না রাস্তার ভিতরে তুমি কইছো যে করবা না লাগে বাইর করছি নালে বাপের বাড়ি নিতাম না আর করব না হই না থামেন এত পটপট করতেছেন কা আমার যে গার্লফ্রেন্ড ছুটে গেছে তার কিইবো আর আপনার বসে সময় দিতে তো সমস্যা হয় তাহলে একটা কাজ করেন আমি সময় ফেরত দিই দেন আপনার বড় দেন আসেন তো বাবি আরে নসি মানে কোথা আমি কোন দিন যাব রে বাবা পুরান দাই তোমা খাইলাম পুর হাসা নতুন দা নাই রে ভাই কি কথা রে ভাই আমার আমার স্বামী অফিসে গেলাম শোনা
নিজে সুমা নিজে করে দিবি মাই ছেড়ে দিবি না মাই খারাপ কব কব মাইয়া স্বভাব খারাপ কইগে একটু মাই ছেড়ে সুমা দিলে কি হয় যে একটা ছেড়ারে দিছিলাম কিছু তো কইল না আর খুশি হইছে আল্লাহ তুই আবার কোন ছেড়ারে দিছস হে স্যার আবার রাস্তা আমারে দরবক তোমার মাই আমারে সুমা দিছে আল্লাহ ওই যে রাস্তা ভিডিও কলে কথা কইল আমার বাড়ি ঠিকানা দিয়ে দিছি কইছে তোমার জামাই যখন না থাকবো তখন জানি আহে সুমা দিম হ্যাঁ হে বেটা আবার বাইতে আউডো সুমা খাওয়ার লাগে তাই না নিজে কসুমা মাই ছেড়ে দিবি কে নিজে জামাইরে দিবি দরকার হলে আমার ছোট ভাইয়ের কামড় দেওয়ার স্বভাব আছে খেয়াল লাগবো কামড় দেবে আছে কাকু জায়গা কামড় দিলে তো পরে আবার বিপদে পড়ে যাবে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না না তাই দরকার নাই থ্যাংক ইউ সো মাচ।